বাংলা সিনেমা শাকিব খানের মতন তো সিনেমা নাই, তামিল তো আপনার অনেক ভালো, হ্যাঁ বাংলাদেশের শাকিব খান, বাপ্পি চৌধুরী মনে হয়, তারপর আরবিন শুভ, তিনজন অনেক ভালো আছে, অনেক ভালো। ভাই এটা আসলে এতটা বাজে সিনেমা বাংলাদেশে আজ পর্যন্ত দেখিনি। আপনার হচ্ছে 2008-09 সিনেমা, এখন 2022 সালে চলতেছে, হ্যাঁ মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না যে বাংলাদেশে এত দূর আগানোর পরেও, ডিজিটাল বাংলাদেশ হওয়ার পরেও এইসব বাজে সিনেমাগুলো হলে চলতেছে। পাবলিক দেখবেন যে এখন হচ্ছে অনেকে হলে আসে না, সিনেমা হল দেখতেই আসে না। জাস্ট আমি আজকে দেখলাম যে কিছু জনসংখ্যা মানে মানুষ আসতেছেই না, এইরকম খ্যাতনামা সিনেমা দিলে তো পাবলিক আসবে না। সেই অ্যাকশন আপনার 2008-07 অ্যাকশনগুলো এখন প্লে করতেছে, 2022 চলতেছে, এখন ডিজিটাল বাংলাদেশ, সেকেন্ডিয়ার ডিজিটাল বাংলাদেশ। এখন যদি আপনার হচ্ছে এই ধরনের সিনেমা চলে তাহলে পাবলিক তেমনি আসবে না। কোনো কাহিনী নেই, এক দ্বিতীয়তে হচ্ছে সেই আগের সেই মানে কি বলবো, হ্যাঁ সে অঙ্গভঙ্গিগুলো সে এখনই আছে, যুব সমাজ ধ্বংসের মুখে চলে যাবে এই ধরনের। ভাই নায়কও তো চিনি না আমি, নায়কও তো চিনি না, যে বাংলাদেশে যে প্রথমে নায়কটাকে দেখলাম, নায়ক কে চিনি নামও জানি না। কোন দিদি ভাই এ তো বাংলা সিনেমা শাকিব খানের মতন সিনেমা নাই, তামিল তো আপনার অনেক ভালো, হ্যাঁ বাংলাদেশের শাকিব খান, বাপ্পি চৌধুরী মনে হয়, তারপর আরবিন শুভ, তিনজন অনেক ভালো আছে, অনেক ভালো সিনেমা করে, হ্যাঁ এই যে নায়ক একদম খ্যাতমার্কা, এর মধ্যে কোনো ই নাই, অ্যাকশন কিংবা সিনেমাগ্রাফি ভালো থাকলে হিরোটা আসলে না সেটা, কিন্তু এখানে যে যারা অ্যাক্টিং করছে তাদের অ্যাক্টিংগুলো কেমন ছিল, যে হিরোটা ছিল তার অ্যাক্টিংটা কেমন ছিল? হিরোর কিছু কিছু অ্যাক্টিং ভালো লাগছে, আবার হচ্ছে কিছু কিছু অ্যাক্টিং একদম খ্যাত খ্যাত লাগছে, হ্যাঁ কারণ হচ্ছে 2022 সালে আপনি যদি আগের সেই রিমিক অ্যাকশনগুলো দেন সেটা কিন্তু হবে না, মাইরি অ্যাকশন নেই, তারপরে কোনো কাহিনী নেই, আচ্ছা ঠিক আছে। নায়িকার অভিনয় গুলো কিছুটা না, ওনার অভিনয় গুলো কিছু ভালো ছিল, হ্যাঁ মানে বলবো না যে ওনার অভিনয় গুলো খারাপ একদম, হ্যাঁ সেরকম কোনো সেরকম কোনো ভিলিয়ান নেই, হ্যাঁ যে সিনেমাটা দেখেছি সেরকম কোনো ভিলিয়ান নেই, ভালো একটা ভিলিয়ান প্রয়োজন ছিল। আপনার শুধু হচ্ছে গল্প হলে হবে না, নায়ক লাগবে, ভালো চরিত্র লাগবে, ভালো অ্যাকশন, ভালো শুটিং সব দিকে ভালো লাগবে, ভালো গ্রাফিক্স, এখানে না ছিল কোনো গ্রাফিক্স, না ছিল কোনো ভালো নায়ক, না ছিল কোনো গল্প, কিছুই তো ঠিক ছিল না এখানে। আপনি কি ভাবে বাংলা সিনেমার ভক্ত? হ্যাঁ অবশ্যই বাংলা সিনেমা দেখতাম, মুসাফির আছে, কিং খান আছে, অনেক শাকিব খানের অনেক এই সিনেমাগুলো, চঞ্চল চৌধুরীর সিনেমা তো বললি সুপারহিট, এটা আর বলা লাগে, সে ভালো একজন একটা ভালো অ্যাক্টিং করেন অবশ্যই, তো এটা আর বলা লাগে না, মানে অনেকেই তো বলতেছে সিনেমাটা ভালো, আসলে মানুষ হচ্ছে কি বলে না বলে, আমি তো ভিতর থেকে দেখে যাচ্ছি, এখন আমি শুন বলতে পারবো যে আসলে আমি কি দেখেছি, আমি তো সেটাই বলতেছি। এখন মানুষ অনেক কথা বলতে বাহির থেকে বলতে পারছে যে রাগিনী সিনেমাটা অনেক ভালো, কারণ হচ্ছে আমি তো ভিতর থেকে দেখে আসলাম।